এভরিওয়ান, দিস ইজ নুরাউশি। তোমরা জানো এএনএম আর জিএনএম এর যে এন্ট্রান্স টেস্ট, সেখানে লাইফ সায়েন্স থেকে 25 নম্বর আছে। লাইফ সায়েন্স খুব ইজি একটা সাবজেক্ট, তোমরা চাইলে ভালো করে প্রশ্ন করে এখান থেকে 25 নম্বর তুলতে পারবে। যারা ভালো র্যাঙ্ক করতে চাও, এই লাইফ সায়েন্সটাকে তোমাকে ইম্পর্টেন্স দিতেই হবে, আদারওয়াইজ কিন্তু তুমি ভালো একটা র্যাঙ্ক করতে পারবে না। হাতে 4 মাস সময় আছে, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্টটাকে আমি বাদ দিলাম। তো এই 4 মাসে তোমরা দারুণ করে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো। কখনো ভেবো না যে অনেকটা সময় আছে, এখনো তো 4 মাস সময় আছে, আমি এখন থেকে ঢিলামি করবো। তোমাদের প্রিপারেশনটা এখন থেকেই নিতে হবে, যেহেতু জানো যে এখানে কিন্তু সবাই অ্যাপ্লাই করবে। সায়েন্স, আর্টস, কমার্স কম্পিটিশন ভীষণ ভীষণ টাফ হবে, এটা কম্পিটিটিভ এক্সামের মতো হয়ে গেছে। 35 এজ লাস্ট লিমিট, তো ভাবছো কতজন এখানে অ্যাপ্লাই করবে? যারা গ্রাজুয়েশন করেছে, যারা এমএসসি করেছে, তারাও এখানে অ্যাপ্লাই করবে, কারণ তারাও জব পাচ্ছে না। ওকে, সো ব্যাপকহারে প্রিপারেশন নিতে হবে। আমাদের ভিডিও টপিক যে লাইফ সায়েন্সে তোমাদের জন্য কী কী সিলেবাস আছে, 9 আর 10-এর যে সিলেবাসটা, আর তোমরা কী কী বই পড়বে। তো অ্যাট ফার্স্ট লাইফ সায়েন্সের জন্য তোমার নিজেদের টেক্সট বই ফলো করবে, নিজেদের টেক্সট বই, যে ক্লাস 9 আর 10-এ টেক্সট বইটা তোমরা পড়েছিলে। তো আমি মেইনলি যে বইগুলো মনে করি, মানে ভালো মনে করি টেক্সট বইয়ের মধ্যে, 7টার টেক্সট বই, তারপর প্রান্তিক প্রকাশনীর একটা বই আছে, আর ছায়া প্রকাশনী, এই 3টে টেক্সট বই তোমরা ফলো করতে পারো। তার পাশাপাশি তোমরা একটা রেফারেন্স বই রাখতে পারো। রেফারেন্স বই না নিলেও চলে, যদি নিতে চাও তাহলে নিতে পারো। রেফারেন্স বই ছাড়া আমি যেটা সাজেস্ট করব তা হলো তোমরা প্র্যাকটিস সেট, মানে হয় না যে একটা প্র্যাকটিস সেটে 50টার মতো প্রশ্ন আছে, বা 30টার মতো, বা 20টার মতো প্রশ্ন আছে, একদম সেপারেট লাইফ সায়েন্সের একটা আলাদা প্র্যাকটিস সেট। তো প্র্যাকটিস সেটের জন্য তোমরা কী কী বই ফলো করবে বলছি। আমি আর একটা কথা বলতে চাই, আমার বাবা হলো প্রাইভেট টিউটর, মানে বাবার ওটাই প্রফেশন, আমাদের পরিবারটা মানে বাবার উপর দিয়ে চলে। তো এই ভিডিওটা করার আগে আমি বাবাকে ফোন করেছিলাম, বাবার কাছে অনেকগুলো পাবলিশার্স আছে বই দিয়ে যায়। বাবা তো লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথস এগুলোই করায়। তো বাবার কাছ থেকে জেনেছি কী কী বই সব থেকে বেস্ট। 7টা প্রকাশনীর রেপিড টেস্ট বলে একটা বই আছে, ক্লাস 9 আর 10-এর রেপিড টেস্ট, দারুণ একটা বই। আর পারুল প্রকাশনীর টার্গেট আছে, পারুলের আরও একটা বই আছে WBHA বলে, সেই বইটা বলে খুবই ভালো। আর বুক ইন্ডিয়ার একটা প্র্যাকটিস সেট আছে এইম বলে, এইমের একটা বই, রায়ান মার্টিনের বই আছে। তো এই বইগুলো তোমরা ফলো করতে পারো। আর রাহাত প্রকাশনীর হাই পারফরমেন্স আছে, তোমার যে কোনো দুটো নিলে আমার মনে হয়ে যাবে, মানে হয়ে যাবে, ঠিক আছে। আর ফার্স্ট চয়েস বলে আরেকটা বই আছে, এটা কোন পাবলিশার্সদের তা আমি জানি না, তো ওটাও ভালো। সো তোমরা মেইনলি পারুল প্রকাশনের WBHA আর 7টা প্রকাশনের রেপিড টেস্ট, এই দুটো বই ফলো করতে পারো। আগে টেক্সট বই পড়বে, টেক্সট বই পড়ার পর সেই প্র্যাকটিস সেটগুলো পড়তে পারো। আমি তো মানে কলকাতায় আছি, আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে আমি সেই বইগুলো নিয়ে আসব। আমি যে প্র্যাকটিস সেটগুলো দিচ্ছি, মানে আজকেও আমি প্র্যাকটিস সেট দিয়েছি একটা লাইফ সায়েন্সের, তো সেটা কেউ দেখে না থাকলে অবশ্যই দেখে নিও, আমি ডিসক্রিপশন বক্সে তার লিংক দিচ্ছি। তো আমি প্র্যাকটিস সেটগুলো ওখান থেকেই তোমাদের করাবো, অ্যান্ড আরও কিছু আমি নিজে খুঁটে খুঁটে লাইন বাই লাইন টেক্সট বই থেকে তুলবো। দারুণ করে প্রিপারেশন করার চেষ্টা করব। আমি মনে করি বা বিশ্বাস করি, তোমরা যদি জেনুইন একজন ভিউয়ার্স হও, বা জেনুইনলি একজন ক্যান্ডিডেটস হও যে এএনএম বা জিএনএমে অ্যাডমিশন নেব, একটা ভালো র্যাঙ্ক করব, তাহলে তোমরা আর সে তোমাদের টেক্সট বই ফলো করার পাশাপাশি যদি আমার ভিডিওগুলো ফলো করো, আমার মনে হয় তোমাদের ভালো র্যাঙ্ক থেকে কেউ আটকাতে পারবে না। ওকে, যদি কারো কোনো রকম কোয়ারিজ থাকে আমাকে ফলো করতে পারো ফেসবুকে, আমার সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমি দিচ্ছি, আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিচ্ছি। তো চলো এবার আমরা সিলেবাসটা দেখি, যে 9 আর 10-এর যে লাইফ সায়েন্সের সিলেবাস। তো এটা হলো ক্লাস 9-এর লাইফ সায়েন্সের সিলেবাস। 2017 সালে যারা মাধ্যমিক দিয়েছে তাদের সময় নিউ সিলেবাস স্টার্ট হয়েছিল। তার আগে 16, 15, 14, 13, 12 বা তারও আগে যারা মাধ্যমিক দিয়েছে তাদের সময় ওল্ড সিলেবাস ছিল। কিন্তু একটা জিনিস তোমরা লক্ষ্য করবে যে লাইফ সায়েন্স হোক আর ফিজিক্যাল সায়েন্স হোক, কিন্তু মেজর সেরকম চেঞ্জেস নেই।
যে খুব মানে বিশাল বিশাল চেঞ্জ হয়েছে, একটু মাইনর চেঞ্জেস আছে, ফলে যারা ওল্ড সিলেবাসের ক্যান্ডিডেটস তাদের ক্ষেত্রেও সেরকম কোনো প্রবলেম হবে না। কারণ এখানে তো তুমি কোনো সংজ্ঞা মুখস্থ করছো না, বা কোনো বৈশিষ্ট্য বা কোনো 3 মার্কের প্রশ্ন, সমস্ত কিছু MCQ হবে, আর MCQ তো চেঞ্জ হবে না, বা তোমার সেটা মুখস্থ করলেও কনফিউজ হবে না বা গুলিয়ে যাবে না। ওকে, কী কী আছে প্রথম চ্যাপ্টার ক্লাস 9-এর? জীবন ও তার বৈচিত্র্য। জীবন ও তার বৈচিত্র্যের মধ্যে আছে জীবনের মূল বৈশিষ্ট্য, জীববিদ্যা হলো জীবনের রীতি ও প্রক্রিয়া, জীবনের নানা বৈচিত্র্যের শ্রেণীবিন্যাস, টেক্সোনমি, টেক্সোনমির মধ্যে আছে টেক্সোনমি এবং টেক্সোনমিক হায়ারার্কি, জীবের 5টি রাজ্য, উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাস, প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাস। তারপর 2 নম্বর চ্যাপ্টার জীবন সংগঠনের স্তর, জৈব অণু এবং তাদের বৈশিষ্ট্য, কোষ, কলা, মানব দেহের প্রধান অঙ্গসমূহ ও তাদের কাজ। 3 নম্বর জৈবনিক প্রক্রিয়া, জৈবনিক প্রক্রিয়ার মধ্যে প্রথম পার্ট উদ্ভিদ শারীরবিদ্যা, শারীরবিদ্যার মধ্যে আছে শালক সংশ্লেষ, খনিজ পুষ্টি, বাষ্পমোচন, জল, খনিজ পদার্থ, খাদ্য ও গ্যাসের পরিবহন। 2 নম্বরে আছে শোষণ, অঙ্গস্তরে শোষণ আর কোষীয় শোষণ। 3 নম্বর পুষ্টি, 4 নম্বর সংবহন, 5 নম্বর রেচন। 3 নম্বর চ্যাপ্টার শেষ হলো। 4 নম্বর চ্যাপ্টারে জীববিদ্যা ও মানব কল্যাণ, অনাক্রম্যতা ও মানুষের রোগ, মানব কল্যাণে জীবাণুর ভূমিকা। যদি কারো উচ্চ মাধ্যমিকে সায়েন্স থাকে, একটা জিনিস তোমরা খেয়াল করবে, ক্লাস 9-এর লাইফ সায়েন্স আর ক্লাস 11-এর বায়োলজি সেম, ক্লাস 10-এর লাইফ সায়েন্স আর ক্লাস 12-এর বায়োলজি প্রায় সেম। 5 নম্বর চ্যাপ্টার পরিবেশ ও তার সম্পদ, বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন, 2 নম্বর প্রাকৃতিক সম্পদ ও তাদের স্থিতিশীল ব্যবহার। এই ছিল ক্লাস 9-এর লাইফ সায়েন্সের টপিক। এবার আমরা দেখি ক্লাস 10-এ কী কী আছে। জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়, উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান, উদ্ভিদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয় হরমোন, প্রাণীদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয় হরমোন, মানে এখানে মেইনলি উদ্ভিদ হরমোন আর প্রাণী হরমোনটা আছে। তারপর স্নায়ুতন্ত্র, প্রাণীদের সাড়া প্রদান ও ভৌত সমন্বয়, প্রাণীদের সাড়া প্রদানের একটি প্রকার হিসেবে গমন। 2 নম্বর চ্যাপ্টার জীবনের প্রবাহমানতা, কোষ বিভাজন, কোষচক্র, রিপ্রোডাকশন, জনন, সপুষ্পক উদ্ভিদের যৌনজনন, বৃদ্ধি ও বিকাশ। 3 নম্বর চ্যাপ্টারে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, বংশগতি, কয়েকটি সাধারণ জিনগত রোগ। 4 নম্বর চ্যাপ্টার অভিব্যক্তি ও অভিযোজন, অভিব্যক্তি আছে আর বেঁচে থাকার কৌশল হিসেবে অভিযোজন। 5 নম্বর চ্যাপ্টার পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ, নাইট্রোজেন চক্র, পরিবেশ দূষণ, পরিবেশ ও তার সরি পরিবেশ ও জল খাই মানব জনসমষ্টি, জীব বৈচিত্র্য ও সংরক্ষণ। এটা ছিল ক্লাস 9 আর 10-এর লাইফ সায়েন্সের সিলেবাস। কথা মতো আজকে ফ্রাইডে, আমি বলেছি ফ্রাইডেতে তোমাদের লাইফ সায়েন্স আছে, সপ্তাহে বুধ, সোম, বুধ, শুক্র লাইফ সায়েন্সের ভিডিও হবে। তো লাইফ সায়েন্সের জন্য আমি লাইফ সায়েন্সের সিলেবাসটা পুরোপুরি দিয়ে দিলাম। এরপর থেকে আমাদের চ্যাপ্টার ওয়াইজ হবে, সেট 1 হবে, মক টেস্ট হবে, স্যাম্পল পেপার হবে, পুরো এত ভালো করে তোমাদেরকে আমি পড়ানোর চেষ্টা করব আর সিলেবাস সমস্ত কিছু দেওয়ার চেষ্টা করব, স্টাডি ম্যাটেরিয়াল, যাতে সবাই খুব ভালো র্যাঙ্ক করতে পারো। আমার একটাই ইচ্ছা যে আই ওয়ান্ট টু জাস্ট অ্যাড সাম ভ্যালুস ইন সামওয়ানস লাইফ, আই উইল ফিল ব্লেসড। ওকে, তো এটা ছিল ভিডিও, অ্যান্ড স্টে টিউন, টাটা।